হত্যাকারী গ্রেফতার নগাঁও আরক্ষীর সফলতা কেরালার পর আটক করেছে হত্যাকাণ্ডর জড়িত থাকা এটা অভিযুক্ত আরক্ষী আটক করা অভিযুক্তটির নাম আজিমুর ইসলাম হত্যাকাণ্ড সংঘটিত করে আজিমুর ইসলামে নিশায় কেরালালয় পলায়ন করেছিল উল্লেখ্য যে বিগত একুশ তারিখের নিশা জুরিয়া থানার অন্তর্গত গরৈমারি মহিদুল ইসলামক হত্যা করা হয়েছিল নগাঁও জেলার অপরাধ নিয়ন্ত্রণ শাখার অতিরিক্ত আরক্ষী অধীক্ষক রূপজ্যোতি কলিতায় কেরালা আরক্ষীর সহায়ত বৃহস্পতিবারে আটক করবলে সক্ষম হয় আজিজুল ইসলামক যা 20 তারিখের আর 21 তারিখের ইন্টারভিনিং নাইটত সেইদিন আমার জুরিয়া থানার অন্তর্গত বরৈমারি গাঁত তাতে 32 বছরীয় এজন যুবক মহিদুল ইসলাম বলে এজন যুবকর তার মৃতদেহ পাওয়া যায় ঘরের ওসরতে তার মৃতদেহটি পাওয়া যায় আর সেই সূত্রে আমি তদন্ত করে আমি পাও তাতে আজিমুল ইসলাম বলে এজন ব্যক্তি তার ঘরের ওসরতে জড়িত আছে ইনফ্যাক্ট রিলেটিভ হয় তারপর আমি দেখো যে মানুষজন আমার নগাঁওরপা টুয়ার্ডস কেরালা যখন বাস সার্ভিস চলে সেই বাসত উঠি নগাঁওরপা কেরালার ফালে আহি পেলে গিয়ে আছে তারপর আমি সেই বাসখনের নম্বরটা কালেক্ট করো বাসের ড্রাইভারের নম্বর কালেক্ট করলো কালেক্ট করার পিছ আমি মানে অপারেশনটা লঞ্চ করো ইন কোলাবরেশন উইথ কেরালা পুলিশ আর অবশেষত আমি মানুষজনক এর্নাকুল ডিস্ট্রিক্টর আন্ডারত পেরুম্বাবুর পুলিশ স্টেশন তাতে আমি এই যেজন আসামি আর আসামিজনক আজিমুল ইসলাম আমি যাতে কলায়ত্ত করবলে সক্ষম তারপর আমার টিম গিয়ে মানুষ লই আইস আর আমার যখন লিগেল একশেন্স আছে ক্রাইম সিন ডিটেকশন বা গোটেই লিগেল যখন একশেন্স আছে লিগেল একশেন্স নিয়ে আমি আমি এটা ইনভেস্টিগেট করে আছো যদি আর কোনো জড়িত হয়ে আছে এটা আমি এজন কলায়ত্ত করেছি আর যদি কারবার অ্যারেস্ট করবো 20 আর 21 তারিখের ইন্টারভেনিং নাইট আছে।